সেম ডে রিলিজ দিতে পারছি সারা বিশ্বের সাথে, এটা যেটা বাংলাদেশে আগে কখনো ঘটেনি, আমরা সেম ডে রিলিজ দিয়ে যাচ্ছি। তো একের পর এক রিলিজ দিতে পেরে ভালো লাগছে যে বাংলাদেশের দর্শক আসলে সবাই তো দেখে, ঠিক না? নাহলে তো এত পপুলারিটি বাংলাদেশে থাকতো না। যারা আসলে মানে ফিল্ম নিয়ে অনেকে কথা বলছে তারাও কিন্তু যে মানে লিংক ডাউনলোড করে দেখে, সো দেখে সবাই, কথাও বলে সবাই, সো ওটা নিয়ে কোনো মানে কথা না। যারা একটু ভালোভাবে দেখতে চায়, বড় পর্দায় দেখতে চায়, তাদের সবাইকে আমন্ত্রণ 25 জানুয়ারি থেকে ফাইটার দেখার জন্য। যেভাবে করে শাহরুখ খান এবং রণবীর কাপুর এদের সারা আমরা পেয়েছি, তা আমরা বিশ্বাস করি যে হৃতিক রোশনের অনেক অনেক বেশি ফ্যান আছে বাংলাদেশে এবং তারা তারা সিনেমাটাকে খুব দারুণভাবে গ্রহণ করবে আমি আশা করছি। আসলে দেখুন, একটা রেস্টুরেন্টের মেনুতে অনেক ধরনের খাবার থাকে, তো আপনি কোনটা খাবেন এটা আপনার পছন্দ। ঠিক তেমনিভাবে চিন্তা করেন যে মানে একটা হলে, একটা মাল্টিপ্লেক্সে অনেকগুলো সিনেমা আছে, বাংলা আছে, হিন্দি আছে, ইংলিশ আছে। এখন একজন দর্শক তিনি নিজে চুজ করবেন তিনি কোনটা দেখবেন, তার কোনটা ভালো লাগে। আপনি ইংলিশের দর্শককে কোনোভাবে হিন্দিতে আনতে পারবেন না, হিন্দির দর্শককে কোনোভাবে আপনি বাংলায় নিতে পারবেন না, আর বাংলায় আপনার ছবিটা যে দেখবে সে কখনো হিন্দিতে অথবা ইংলিশে ঢুকবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার নিজের মেকিংয়ের উপরে কনফিডেন্স থাকে, আপনি যদি আপনার মার্কেটিং, আপনার কাস্টিং সব কিছু মিলে আপনার কনফিডেন্স থাকে, আমি মনে করি ইংলিশের সিনেমায় চলুক না কেন, একটা মাল্টিপ্লেক্সে ওই বাংলা সিনেমা চলবেই, তাতে যদি পাওয়ারফুল হয় অবশ্যই চলবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই, সবগুলো সিনেমাই যার যার নিজের গতিতে চলবে। আসলে ব্যাপারটা হচ্ছে আসলে একজন প্রডিউসারের লগ্নির একটা ব্যাপার থাকে, হয়তো বা কিছুটা শঙ্কায় থাকে আমার ইনভেস্টমেন্টটা উঠে আসবে কি না, কিংবা আমার মানুষজন আরও আমার ছবিগুলো দেখবে কি না, আর একটু ছড়ানো যেত ছড়ানো যাবে কি না। কিন্তু দেখুন যে এই হিন্দির কারণে কিন্তু মানুষজন হলে আসছে, তার হ্যাবিচুয়েটেড হচ্ছে। শুধু হিন্দির কারণে আমি বলবো না, অনেকগুলো ভালো ভালো সিনেমা রিসেন্টলি বাংলাদেশে হয়ে গেছে, খুব মানে কী বলবো মেধাবী ডিরেক্টরদের সিনেমা, সেগুলোর কারণে কিন্তু মানুষজন হলে এসে। তো এই হলে আসার যেই অভ্যাসটা, ওই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি। তবে আমাদের এই প্ল্যানিংও আছে, সামনে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় কিছু ছবি আসছে, ওই সময়টায় আমরা যেন ওই ছবিগুলো মানে নির্বিঘ্নে যেন বাংলা ছবি চলতে পারে, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের মাথায় আছে। এই প্ল্যানিংটা আমরা করব কীভাবে কী করা যায়। একটা কথাই বলবো যে একই দিনে আমার বাংলা একটি হিন্দি একটি দুটি সিনেমা আসলে রিলিজ হতে যাচ্ছে, এগুলো সবই কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, আপনারা দেখলেই আমরা সার্থক। আপনাদের যদি ভালো লাগে আমরা আনব, আপনাদের যদি ভালো না লাগে আমরা বন্ধ করে দিব। আপনারা কোনটা দেখতে চান আপনাদের চাহিদাটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট, আপনারা যেন বিনোদিত হতে পারেন, আর এই বিনোদন নিয়ে যেন কেউ মনোমালিন্য না করে। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা হলে আসবেন, আপনারা ফাইটার সিনেমাটা দেখবেন, আপনারা হলে এসে আমাদের প্যাসেঞ্জার সিনেমাটাও দেখবেন।